পাসওয়ার্ড লিস্টে যাবে, তাদেরও যারা আসবেন ওখানে তাদের উপরে আপনার ব্যক্তিত্বের সুপ্রভাবটা কতটা হয় তার উপরে বিচার করা হবে। এটা হলো আপনার পার্সোনাল টেস্টের প্রাথমিক কিছু ধরন, যে এতদিন আপনার কেতাবি শিক্ষার বহর জানা হয়ে গেছে, লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে টোপকে আপনারা কেতাবি শিক্ষার ধরন দেখিয়েছেন, তাই আপনারা লিখিত পরীক্ষায় পাস করে গেছেন। আর কেতাবি শিক্ষা নয়, বোর্ড মেম্বারদের সামনে আপনার রুচিবোধ, আপনার আদর্শ, আপনার লেখাপড়ার পরিকাঠামো আগে জানা হয়ে গেছে, এবারে আপনার অন্তরের রুচিবোধটা কেমন তার উপরে অগ্রহ প্রশ্ন করা হবে। এবং তিন ধরনের, প্রকৃতপক্ষে তিন ধরনের গুণাবলীর উপরে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত, পেশাগত এবং নাগরিক গুণাবলী। ব্যক্তিগত, পেশাগত, নাগরিক গুণাবলী, এই তিনটে গুণাবলীর উপরে আপনার কিন্তু লিখিত পরীক্ষায় একটিও প্রশ্ন হয়নি। এবারে যারা যত নম্বরের পরীক্ষাদের পার্সোনালিটি টেস্টের সামনে সম্মুখীন হবেন, তাদের ব্যক্তিগত, পেশাগত এবং নাগরিক গুণাবলী, এই তিনটের উপরে কিন্তু প্রশ্ন করা হবে। ওই আগে বললাম, ব্যক্তি হিসাবে আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধবের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছিলেন সেটা এখন বড় কথা নয়। যে তিনজন ব্যক্তি উপস্থিত হবেন, সেই তিনজন ব্যক্তির মননশীলতার সঙ্গে যদি আপনার মানসিকতা এক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্বের উপরে সাংঘাতিক সুন্দর সেরা আকর্ষণীয় ছাপ এসে যাবে। সুতরাং সবসময়ের জন্য মনে করবেন, নিজেকে উজ্জীবিত করতে হবে, করে বোর্ড মেম্বারদের উৎসাহিত করাটাই আপনার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় বড় ক্রেডিট বা আপনার দায়িত্বটা সেখানেই বড় বেশি আকার ধারণ করবে। যে এতদিন আপনারা লিখিত পরীক্ষার উপরে অনেক পড়াশোনা করেছেন, সেখানে আপনার কর্মক্ষেত্রের প্রতি দায়বদ্ধতা উপরে কোনো প্রশ্ন হয়নি, এবারে আপনার কর্মক্ষেত্রের প্রতি আপনার কতটা সৃজনশীল দৃষ্টিভঙ্গি আছে, আপনার কর্মক্ষেত্রের উপরে, কর্মক্ষেত্রে আপনার কতটা ব্যবস্থাপনা করার, বাংলা কথা ম্যানেজমেন্ট করার দক্ষতা আছে তার উপরে বেশ কিছু প্রশ্ন করা হবে। এটা গেল আপনাদের সবচেয়ে একেবারে প্রাথমিক জিনিস। মানে এক কথা যদি ফের বলে দিই, বিদ্যালয় সমাজের ক্ষুদ্র অংশ, আপনারা যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়ে এসেছেন, তারা যে কর্মক্ষেত্র যাবেন বিভিন্ন দপ্তর, সেটাও সমাজের ক্ষুদ্র অংশ। এই সমাজের এই ক্ষুদ্র অংশ বা দপ্তর বা শ্রেণীকক্ষ, এর উপরে আপনার বাচনভঙ্গি, ভদ্রতার গুণাবলী, আপনার কথা বলার সুন্দর শিল্প এবং আপনার অন্তরের গুণাবলীর উপরে বেশ কিছু প্রশ্ন করা হবে। সুতরাং যেটা জেনেছেন, জেনে এসেছেন, সেটা নিয়ে আর কোনো চিন্তা করবেন না, সেটা নিয়ে আর কোনো আপনাদের চিন্তা ভাবনার আর কিছু নেই। বললাম আপনি কতটা জানেন তার দক্ষতার পরিমাপ করা হয়ে গেছে লিখিত পরীক্ষায়, এবার আপনি কতটা নিজেকে উপস্থাপন করতে পারবেন তিনজন বোর্ড মেম্বারের সামনে, সেটাই হচ্ছে কি এখন সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়াবে আপনাদের সামনে। এটা হলো আপনাদের একেবারে প্রাথমিক এবং সবচেয়ে বেসিক জিনিস।
এবারে প্রথমের ক্ষেত্রে আমরা একে একে বলে দেব যে যতগুলো পার্সোনাল টেস্ট হয়েছে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে এবং এই যেগুলো হচ্ছে সেখানে প্রাথমিক কিছু জিনিসের উপরে আপনাদের নজর দিতে হবে। যে বেশভূষা সম্বন্ধে আমি যে বইটা দিয়েছি তার ভিতরে বলে দিয়েছি,